আসসালামু আলাইকুম ATN বাংলা ইউকে লার্নার স্টুডিও থেকে সাংবাদিক স্বাগত জানাচ্ছি সালাউদ্দিন শাহ। সেনা কুচকাওয়াজ অনুষ্ঠানে হামলার জন্য মার্কিন সমর্থিত উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের আভাদ শহরে শনিবার ইরাক ইরান যুদ্ধের বর্ষপূর্তির কুচকাওয়াজ চলাকালে পাশের একটি পার্ক থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে বন্দুকধারীরা। সেনাদের সঙ্গে প্রায় 10 মিনিট চলে গোলাগুলি। এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন এক সাংবাদিক, প্যারেড দেখতে আসা 4 বছরের এক শিশু ও এক নারী। সেনাদের গুলিতে নিহত হয় 4 হামলাকারীও। হামলার দায় স্বীকার করে সরকার বিরোধী দল আহভাজ ন্যাশনাল রেসিস্টেন্স ও জঙ্গি গোষ্ঠী SI। তবে যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ আরব রাষ্ট্রগুলো ইরানকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে এবং এই হামলা তারই অংশ বলে মনে করছে ইরান। এদিকে বাংলাদেশে এবং বহির্বিশ্বে নির্যাতিত এবং নিপীড়িত মানুষের পক্ষে এবং মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে হিউম্যান রাইটস কমিশন UK মিডল্যান্ডস রিজিয়নের উদ্যোগে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে কনভেনশন। বিস্তারিত জানাচ্ছেন জয়নুল ইসলাম। মানবাধিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে বার্মিংহামের বাঙালি কমিউনিটির নানা নেতৃবৃন্দ বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার কর্মীদের উপস্থিতিতে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন UK বার্মিংহাম ও মিডল্যান্ডস রিজিয়নের উদ্যোগে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে হিউম্যান রাইটস কনভেনশন 2018। বার্মিংহামের স্মলিতের মিঠাইগড়ে অনুষ্ঠিত এই কনভেনশনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস কমিশন UK বার্মিংহাম ও মিডল্যান্ডস রিজিয়নের সভাপতি আমিনুর রহমান। মানবাধিকার কর্মী কামাল আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার। আমাদের এই মিশনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের বর্তমান যে মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশে মানবাধিকারের যে কালচার আর ব্রিটেনের মানবাধিকার কালচারের মধ্যে যে তফাৎ বা দূরত্ব সিস্টেম পরিবর্তন এগুলো প্রত্যক্ষ করা। উক্ত কনভেনশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন UK সভাপতি আব্দুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস কমিশন UK সাধারণ সম্পাদক তারাউল ইসলাম, ঢাকা সিটি হিউম্যান রাইটস কমিশনের গভর্নর সিকান্দার আলী জাহিদ, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট নুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহুর রহমান মিসবাহ, প্রবীণ কমিউনিটি নেতা আজিরুদ্দিন, বার্মিয়াম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি আলহাজ কামরুল হাসান চুনু, বাংলা কাগজের ফাইন্যান্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন UK সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাবলু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মইনুল আমিল বুলবুল, আবু সালেহ সোয়েব, বুলন চৌধুরী, জুম্মা আহমদ লিটু, শাহ শাফি কাদির, শিমুল খন্দকার, ফাতেমা শামিম প্রমুখ। হিউম্যান রাইট, হাউজিং, ইমিগ্রেশন, বিভিন্নভাবে আমরা নির্যাতিত হচ্ছি এথনিক মাইনরিটি কর্মীরা, এথনিক মাইনরিটির লোকেরা। আপনারা বিশেষ করে বার্মিংহামে সহ সমগ্র যুক্তরাজ্যে আপনারা কাজ করে যাবেন হিউম্যান রাইটের নীতিমালার মাধ্যমে। আর আমরা সবাই মিলে কাজ করতেছি এবং কাজ করতে থাকবো এই বাংলাদেশ হিউম্যান রাইটকে এগিয়ে নেওয়ার জন্য। বিলাত থেকে যে সমস্ত সাহিত্য সংগঠিত সমস্ত কিছু অবজারভার করে গেলাম সেটা সত্যি বর্ণনার অতীত। আমি আশা করি এবং বিশ্বাস করি মানবাধিকার সবসময় জাগ্রত হোক, একজন আরেকজনের সাথে সহযোগিতা, সম্প্রীতা, সমাপ্ততা সমস্ত কিছু রক্ষা করে চলুক, তাহলেই মানবাধিকারের জয়গান এবং জয়যাত্রা অব্যাহত থাকবে। আমাদের উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নত করা। তাই ব্রিটেনের মানবাধিকার পরিস্থিতির পর্যবেক্ষণ করে আমরা যাতে আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি আরও উন্নত করতে পারি সেই প্রচেষ্টার জন্য এখানে আসা। বার্মিংহামের এই কনভেনশনে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন বার্মিংহাম মিডল্যান্ডস রিজিয়নের সকল সদস্যের ID কার্ড বিতরণ করা হয়। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, ATN বাংলা, UK। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত ইউরোপ জুড়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে BNP। রোমে ইতালি BNP সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে এই ঘোষণা দেওয়া হয়। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকার গঠন না করা পর্যন্ত BNP ইউরোপ জুড়ে আন্দোলন অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান মুহিত। রোমে ইতালি BNP সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান নেতারা।
ইদালি বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ঢালি নাসিরউদ্দিনের পরিচালনায় এই অনুষ্ঠানে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, ইতালি বিএনপি সহ সভাপতি ফিরোজ খান, যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, আলামিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পালেমো বিএনপি নেতা লিটন মল্লিক ও মাসুদ আকন, মল ফালকনের রফিকুল ইসলাম মোস্তাক সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়ার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে নেতারা বলেন, খালেদা জিয়া বিহীন দেশে গণতন্ত্র ফিরে আসবে না। অনুষ্ঠানে ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান চটন সহ অন্যান্য নেতারা বিএনপির সদস্য পদ গ্রহণ করেন। শেষে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা জানিয়েছেন, প্রার্থী বাছাই, ইশতেহার তৈরি এবং কৌশল নির্ধারণে কাজ চলছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে নির্বাচনমুখী হবে দলটি। সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরে হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। চেয়ারপার্সনের মুক্তি আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে থাকা বিএনপির জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। সমমনা দলগুলোকে নিয়ে সরকার বিরোধী বৃহত্তর জোট গঠনকেই এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি। দলের নীতি নির্ধারকরা বলছেন, পাশাপাশি নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করা হচ্ছে। আমাদের পুরো নির্ভরশীলতা হচ্ছে জনগণের উপর। আমরা বিশ্বাস করি যে জনপ্রিয়তার ভিত্তিতে একটি নির্বাচন হবে এবং তারা জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। আমরা সুষ্ঠু নির্বাচনের একটা নিশ্চয়তা পেলেই আমরা বিশ্বাস করি যে আমরা নির্বাচনে যাব এবং জনগণ আমাদেরকে ভোট দেবে। সিনিয়র নেতারা ধারণা দিলেন, জরিপের মাধ্যমে প্রার্থী বাছাই, ইশতেহার তৈরি করা, নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণ সহ সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দলকে শক্তিশালী করার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রামের সাথে সাথে এই কাজগুলো তো আমাদের আগেভাগেই ভীষণ 2030 দেওয়া যাচ্ছে। এটা একটা প্রেক্ষাপট পরিষ্কারভাবে জাতিকে বলা হয়েছে, একটা কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলা হয়েছে। প্রস্তুতিটা কি? 300 নাম ঘোষণা করা। 300 নাম ঘোষণা করতে তো 300 দিন লাগে না। প্রার্থীদের তো যন্ত্রণা তো রুমে বসা যায় না, এক এক এলাকা থেকে 4-5 জন। তা আমাদের অভাবটা কিসের? তারাতে দানের শীর্ষ দিয়ে বসে ইলেকশন করবো, বাকিরা দল করলে মানবো, না করলে পথে পথে হাঁটবো। তারা এও জানান, 20 দলীয় জোট এবং সমঝোতা হলে বৃহত্তর ঐক্য জোটের সাথে জোটবদ্ধভাবে জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি। পরিষ্কারভাবে মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ব্যর্থ বিএনপি নিজে কিছু করতে না পেরে জাতীয় ঐক্যের উপর ভর করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার আওয়ামী লীগের নির্বাচনী রোড শোর দ্বিতীয় দিনে চট্টগ্রামে একথা বলেন তিনি। একরামুল হক সাইমের রিপোর্ট। সাংগঠনিক সফরের অংশ হিসাবে উত্তরবঙ্গের পর চট্টগ্রাম সফর করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বিতীয় দিনে তিনি কর্ণফুলী ও আনোয়ারা এবং কক্সবাজারের চকরিয়ায় পথসভায় বক্তব্য দেন। এ সময় দলের যারাই নৌকার প্রার্থীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, জনমত জরিপে যারা এগিয়ে থাকবে তাদেরই মনোনয়ন দেয়া হবে। নৌকার বিরুদ্ধে নৌকা কথা বলবে, যারা এটা করবে তাদের কিন্তু শাস্তি আছে। এর আগে অন্য পথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের কাছে জাতীয় ঐক্যের কোনো গ্রহণযোগ্যতা নেই। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য হবে না, হবে জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, বাধাগ্রস্ত হবে জাতীয় উন্নয়ন। জাতিসংঘের মহাসচিব জনগণকে কেন প্রতারণা করা? বলুন, এরা ক্ষমতা আসলে
আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান ওবায়দুল কাদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান ও তার সফর সঙ্গীদের সম্মানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আয়াস মিয়ার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে টাউন হলে। সভায় স্থানীয় সরকার পরিচালনায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কিভাবে জনগণের জন্য কাজ করে তা তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশে প্রবাসীদের হয়রানি বন্ধে ডক্টর মশিউর রহমানের হস্তক্ষেপ কামনা করেন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলররা। জবাবে তিনি প্রবাসীরা বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে মুক্তি সংগ্রাম সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের যে কোনো সমস্যার সমাধানে সরকার আন্তরিক। কাউন্সিলর আব্দুল মুকিত চুন্ন এমবি এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শাকিল চৌধুরী, ডক্টর মোহাম্মদ খায়রুল হোসেন, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ, কাউন্সিলর শাহ সুহেল আমিন সহ আরও অনেকে। ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের এক মতবিনিময় সভায় বাংলাদেশে বিনিয়োগ করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। আমাদের প্রতিনিধি খায়রুল আলম লিঙ্কন জানান, নিউপোর্টে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি মাহবুবুন নূর ম্যাপস এর পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ডাব্লিউবিসিসি চেয়ারম্যান দিলাবর হোসেন এবং ভাইস চেয়ারম্যান আব্দুল কাহিম। এ সময় উপস্থিত ছিলেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের মিডিয়া ডাইরেক্টর আফজল খান, আইটি ডাইরেক্টর ইয়াহিয়া হোসান, বোর্ড অব ডাইরেক্টর মুক্তার আহমেদ, শাহ শাফি কাদির এবং গারেথ ওয়াটার্স। ওসমানীনগর, বালাগঞ্জ এবং বিশ্বনাথের সাবেক সংসদ সদস্য এবং বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান প্রয়াত শাহ আজিজুর রহমান স্মরণে বৃহস্পতিবার বাদ আসর ব্রিকলেন জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্রিকলেন জামে মসজিদের খতিব মৌলানা নজরুল ইসলাম মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মিলাদ পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবারের পক্ষে মরহুমের চাচাতো ভাই শাহ সিদ্দিকী হোসেন এবং সৈয়দ সাজিদুর রহমান ফারুক। মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, বাতিরুল হক সর্দার এবং হরমুজ আলী সহ আরও অনেকে। এদিকে যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি, নিউহ্যাম বিএনপি সহসভাপতি এবং বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি কমিউনিটি নেতা মরহুম মদরিস আলীর বাদশার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে রাজনীতিবিদ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। মিলাদ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই আলহাজ তৈমুস আলী। গুলজার আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন কয়সর এম আহমেদ, আবুল কালাম আজাদ, আব্দুল হামিদ চৌধুরী, আসকির আলী, রইস আলী এবং মিসবাউদ্দিন সহ আরও অনেকে। সংবাদ শেষ করছি, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।